আমি এখন লাঞ্চ করতে চলে আসছি মেঘনা ভিলেজ ডাইনারে তো আমি বেসিক্যালি সব বাংলা খাবার অর্ডার দিছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে ভাত দুই রকমের ভর্তা আছে আলু ভর্তা ডাল ভর্তা ও বেগুন ভাজি আছে করলা ভাজি ভেন্ডি ভাজি তারপরে মিষ্টি কুমড়া মাছ আছে প্রায় তিন রকমের ইলিশ মাছ পাবদা মাছ রুই মাছ পাশাপাশি মাংসও আছে গরুর মাংস মুরগির মাংস সো এখন এগুলো আমি ট্রাই করব আর কি আচ্ছা আমার কাছে মনে হয় কি যে যারা হাইওয়ের এই রাস্তাটা ইউজ করেন তারা চাইলে কিন্তু এই ডাইনারে এসে আপনাদের লাঞ্চটা সেরে নিতে পারেন কারণ হাইওয়েতে আসলে ভালো মানসম্পন্ন রেস্তোরাঁ পাওয়া ভেরি ডিফিকাল্ট সো এই জন্য আই থিঙ্ক ইটস এ ভেরি গুড অপশন আচ্ছা তো আমি বেসিক্যালি এই আইটেমগুলোই নিয়েছি ট্রাই করার জন্য তাদের এখানে কিন্তু প্রচুর অপশন আছে ভর্তা ভাজির অনেক ভ্যারিয়েশন আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে চুজ করে তারপর অর্ডার দিতে পারেন বাট আমি আপাতত এগুলোই অর্ডার দিয়েছি আচ্ছা তো আমি প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করব এই ভর্তার দাম হচ্ছে 20 টাকা করে হ্যাঁ এই এক একটা ভর্তা পার পার্সন আর কি 20 টাকা করে পড়বে আর এখানে যে ভাজি আছে ভাজি পার পার্সন 40 টাকা করে পড়তেছে ভর্তার ভাজি একসাথেই নিয়ে ফেলি ভর্তাটা বেশ ভালো হয়েছে ভর্তাতে সরিষার তেলটা ভালো পরিমাণে ইউজ করা হয়েছে মানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে ভর্তাতে সরিষার তেল প্লেজ আ ভেরি বিগ রোল আচ্ছা এখন আমি যে সরিষা ইলিশটা নিছি সেটা আমি ট্রাই করব এখানে কিন্তু পার পিস ইলিশের দাম পড়বে আপনার 250 টাকা করে কিন্তু ইলিশ মাছের ডিম আছে সরিষা ইলিশটা ভালো হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে যে সরিষার কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে সরিষার কোয়ান্টিটিটা আরেকটু বেশি হলে টেস্টটা আরও ভালো হতো তাদের এখানে লাঞ্চ করে আমার কাছে বেশ ভালোই লাগছে বাংলা আইটেম যেগুলো ট্রাই করলাম ভেরি গুড আপ টু দ্য মার্ক কোয়ালিটিও বেশ ভালো আমি যেরকম নিজে পার্সোনালি খুব স্ট্রাগল করি যে হাইওয়েতে ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাওয়াটা ইটস ভেরি স্ট্রাগলিং মাই পার্সোনাল স্ট্রাগল আর কি তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে হাইওয়েতে যাওয়ার সময় দিস রেস্টুরেন্ট ইজ এ সেভিয়ার যেহেতু তাদের খাবার কোয়ালিটি বেশ ভালো আর পাশাপাশি মেঘনা রিসোর্টে যারা ইনহাউস গেস্ট আছে তারাও কিন্তু এই রেস্টুরেন্টে এসে খেতে পারে